তিনি গত ষোলো বছর ধরে বিশ্বকে শাসন করে যাচ্ছেন তার দু পায়ের জাদুতে মুগ্ধ ছিল সারা বিশ্ব তার নামে কমেন্ট্রেটররা রচনা করেছেন অসংখ্য কবিতা দর্শকরাও তার পায়ের জাদুতে হয়েছেন মাতাল সে লিওনেল মেসিকে নিয়েও ছিল সমালোচনা তর্ক ও বিতর্ক কখনো বিশ্বকাপ জিততে না পারার ক্ষততে তাকে আরও বারবার বিদ্ধ করেছে সমালোচকেরা এবার লিওনেল মেসি এবার তার বিরুদ্ধে থাকা যত সমালোচনা ও বিতর্কের জবাব দিলেন 2022 এসে বিশ্বকাপ জয় করে করলেন নিজের ক্যারিয়ারের সম্পূর্ণতা তাতে অনেকেই ভেবেছিলেন এখানেই বোধহয় থামবে মেসির ক্যারিয়ার আর তার ক্যারিয়ার নিয়ে মেসি ও আর্জেন্টিনার কোচের মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু হাজার ষোলো থেকে দু কত কিছুই না পরিবর্তন হয়েছে এই বিশ্বে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা বোধহয় হয়েছে একটা জেনারেশনের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে থাকা একটি আলোচনায় মেসি রোনালদোর মধ্যে কে সেরা এই আলোচনা দুই হাজার সালে ছিল সবার শীর্ষে সেই আলোচনায় পূর্ণমাত্রা দিলেন লিওনেল মেসি জাতীয় দলে ব্যর্থ মেসি ক্লান্ত মেসি এখন যেন পরিপূর্ণ মেসি কেউ তাকে আর বলতে পারবে না মেসি ক্যারিয়ার সেরা নন কারণ তার অপূর্ণ রয়ে গেছে কিছু লিওনেল মেসি তার ক্যারিয়ার একবার শেষ করেছিলেন জাতীয় দলের হয়ে শূন্য হাতে দু সালে কোপা আমেরিকায় পরাজিত মেসি অভিমানে ঘোষণাই দিয়েছিলেন অবসরের টানার তিনটা ফাইনালে হেরে মেসি যখন বিদায় বললেন অনেকে তাকে সর্বকালে সেরাদের লিস্টে রাখতে চাচ্ছিলেন না সেই মেসি পরবর্তীতে ফিরে এসেছেন পরের ছ বছরে জাতীয় দলের হয়ে জয় করেছেন সব কিছু যেন চন্দ্রবিন্দুর গানের মতো এভাবেই ফিরে আসা যায় শেষ দুই বছরে জিতেছেন তিনটি শিরোপা যার মধ্যে ছিল বিশ্বকাপের মতো আসর তবে এবার মেসিকে নিয়ে নতুন প্রশ্ন উঠেছে সেটি অবশ্য তার শ্রেষ্ঠত্ব নিয়ে নয় ক্যারিয়ারের সব কিছু প্রাপ্তি শেষে মেসি কি তার জাতীয় দল অধ্যায় সমাপ্তি করবেন এখানেই তবে এই গুজবও উড়িয়ে দিলেন মেসি খেলা চালিয়ে নিতে চান তিনি আর্জেন্টিনার চ্যাম্পিয়ন জার্সিতে খেলতে চান যতদিন পারেন আর তাতে সায় দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি লিওনেল মেসি যতদিন খেলতে চান তার জন্য দশ নম্বর জার্সি সবসময় উন্মুক্ত থাকবে বলে জানান তিনি আর মেসিকে নিয়ে জয় করতে চান দু বিশ্বকাপ আর্জেন্টাইন এই কোচ চান দু সালে বিশ্বকাপও খেলুক লিওনেল মেসি উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপেও নেতৃত্ব দিক আর্জেন্টিনার এই খেলোয়াড় আর তাতে নতুন করে প্রশ্ন উঠেছে তবে এটাই মেসির শেষ বিশ্বকাপ হবে না দু সালে বিশ্বকাপে লিওনেল মেসি জিতেছেন ৩৫ বছর বয়সে দু সালে এসে সেটি দাঁড়াবে উনচল্লিশে তবে লিওনেল মেসি এই বিশ্বকাপে যেন দিনে দিনে তরুণ হচ্ছেন সেরা সময়ের মেসি থেকে বিন্দুমাত্র দূরে নন বর্তমান মেসি আর যদি এই ফর্ম ধরে রাখতে পারেন তবে যে কোনো কোচই তাকে নিয়ে আবার বাজি ধরতে চাইবেন তবে কতদিন খেলা চালাবেন সেটি নির্ভর করছে মেসি ও তার ফর্মের উপর তবে সেটি বহুদিন হোক এটাই আর্জেন্টিনার সমর্থকদের চাওয়া আহমেদ শাহরুখ স্পোর্টস টাইমস